হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত বিজয় ক্রিয়েশনে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। তো আমিও অনেকটাই ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধে 6:30 মতো বাজে। তো সারাদিন আর ব্লগ শ্যুট করা হয়নি, তাই আজকে সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো 6:30 বাজে, আমি একটু সন্ধেটা আজকে লেট করে দিচ্ছি। একটু রাস্তায় গিয়েছিলাম, মানে মাঠে। তো মাঠে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো না, তো আস্তে আস্তে অনেকটা লেট করে এসেছি। তো এসে সন্ধ্যা দিচ্ছি। ওদিকে আমার ছেলেও এসেছিলো, তো লাইট টাইটও জ্বলানো হয়নি ঘরে। ওই ঘরে আগে সন্ধ্যাটা দিয়ে নিলাম, তারপর আমার ঘরে দিয়ে নিলাম, তারপর হচ্ছে চা বানাতে চলে এলাম। একটু বেরোনোর কথা আছে, ও এখনও আসেনি। তো বরে আসলে আর কি একটু বেরোবো, এক জায়গায় যাওয়ার কথা আছে, মানে একটু মার্কেটে কিছু কেনাকাটা করার আছে। তারপর হচ্ছে আমি ছেলেকেও খাইয়ে নিলাম দুধ বিস্কিট, আর তারপর ওকে একটু পড়তে বসিয়েছি। তো এখনও অনেক কিছুই দেখাতে পারে, তোমরা নেক্সট ক্লিপে শুনতে পারবে। তো দেখো, জিজ্ঞেস করছিলাম ওকে এটা কি ওটা কি, সবটাইও এখন দেখাতে পারে আর কি, বলতেও পারে অনেক কিছু, কিন্তু ক্যামেরার সামনে বলবে না। তো দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, বর এলো, এলে এসে বললো রেডি হও। তো রেডি হয়ে এখন একটু যাবো একটু মার্কেটে, কিছু ঘরেরই টুকটাক জিনিস কেনাকাটা করার আছে, আর একটু ছেলের জন্য একটা জিনিস কেনার আছে, তার জন্য যাচ্ছি। তো দেখো কথা বলতে বলতে আমরা বেরিয়েও চলেও এলাম, চলেই এসেছি প্রায়। তো ছেলের জন্য কি নেব সেটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো একটু ফলমূল নিয়ে নিচ্ছিলাম, আম নিচ্ছিলাম, এখন আমের সিজন, তো আমটা তো আমার ভীষণই ফেভারেট, তাই আম তো নিতেই হবে মার্কেটে এলে। তারপর হচ্ছে চলে এলাম এই যে ছেলের জন্যই হর্স নিতে এসেছিলাম মেনলি। তো খুব হর্স হর্স করে, তাই আর কি ভাবলাম একটা হর্স নিয়ে যাই, কিন্তু না হর্সটা নেওয়া হয়নি। কারণ দেখো কি ছোট হর্সটা, আর এই ছোট হিসেবে দামটা প্রচুর যাচ্ছিলো, তাই না নিইনি। তাই ভাবলাম অনলাইন থেকে নিয়ে নেব, এর থেকে কত ভালো বড় বড় একটু পাওয়া যায় আর কি, সেগুলোই নেব। তারপর আসার পথে একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম সবার জন্য আর কি বাড়ির। তারপর বাড়ি এসে মুড়ি সিঙ্গারা একটু খেয়ে নিলাম, চা তো খেয়েই গেছিলাম আর কি। তারপর মুড়ি সিঙ্গারা খেয়ে চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার বানাতে। তো মা হচ্ছে দুপুরে মটর ভিজিয়ে রেখেছিলো, তো আমি এসে দেখছি মটর আলু এগুলো প্রেশারে সিটি দিয়ে দিয়েছে, সাথে লঙ্কাও আর পেঁয়াজ রসুনগুলো আমি কেটে নিলাম এসে। তো আজকে হচ্ছে শনিবার, কিন্তু আমাদের না ভুলবশত আজকে নিরামিষটা হয়নি, আমাদেরই ভুলের জন্য। কারণ কালকে রাতে মা হচ্ছে ভাত করেছিল, তো ভাত অনেকগুলো বেড়ে গেছিলো, আর আমাদের না ভাত ফেলতে আর কি প্রচুর খারাপ লাগে, তাই না, ভাত ফেলিনি আর কি। সেই ভাতগুলো সকালে খেয়েছি আর কি, এতগুলো ভাতটা বেশি হয়ে গেছিলো, কারণ রাতে কালকে কেউ খেতেই চায়নি, সন্ধেবেলা আর কি হাবিজাবি খাওয়া হয়েছিলো, তাই আর ভাতটা বেশি খাওয়া হয়নি, তাই আর কি অনেকগুলো ভাত রয়ে গেছিলো। তাই আজকে আর শনিবার নিরামিষটা করা হয়নি, যেহেতু আগের দিনের ভাত রয়ে গেছিলো, তাই সেগুলোই খেয়েছি। তাই আজকে রাতে ঘুগনি করছি একটু। তো দেখো ঘুগনিটা করে তারপর হচ্ছে রুটি করতে হবে, আবার আমাদের তো রুটি হবেই, কিন্তু কালকে কেন জানি না ভাত করা হয়েছিল, মনে নেই কেন বা। তো আজকে আবার রুটি, সেই 365 দিনই রুটি। তারপর পেঁয়াজ চেয়াজ রসুন টসুন আমি সব কিছু এখানে মিক্সারে পেস্ট করে নিয়েছি, আর একটু ফোরনের জন্য রেখেছিলাম টমেটো পেঁয়াজ রসুন। তো পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে টমেটোটা দিয়ে দেবো। তো রুটি ঘুগনিটা তোমাদের কার কার পুরীর সাথে খেতে ভালো লাগে, না রুটির সাথে খেতে ভালো লাগে? তো আমার তো পুরীর সাথেই খেতে ভালো লাগে, কিন্তু আজকে এত গরম পড়েছে না, তাই আর পুরি করবো না, মানে প্রচুর গ্যাস হয়ে যায় লুচিটা খেলে, মানে তেলের জিনিস না। তো আমাদের বাড়িতে তো লুচির কথা বললে এক পায়ে রাজি, মানে খাবে, কিন্তু আমিই করিনি, আমি বললাম গ্যাস হয়ে যাবে। তাও মা এদিকে আটা মেখে দিচ্ছে, আর আমার আমি এদিকে ঘুগনিটা বানাচ্ছিলাম, তো হয়ে গেছে প্রায়, ঝোলও দিয়ে দিয়েছি। আর এদিকে ও হ্যাঁ, মা অল্প করে ভাত করছে, কারণ মা শাশুড়ি মা কি রুটি খায় না, তো আমরা সবাই বাকি সবাই রুটি খাই, কিন্তু শাশুড়ি মা রুটি খায় না, তাই মার জন্য অল্প করে ভাত করছে। আর দেখো আর আমি সবাইকে ঘুগনি হয়ে গেছে খেতে দিয়ে দিচ্ছি, একটু শসা পেঁয়াজের সাথে ঘুগনি আর রুটি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। হচ্ছে বরের, আমার দেওরের, আমার শ্বশুরমশাই, তো তিনজনাকে আর কি খাবারটা দিয়ে দিই আগে, তারপর হচ্ছে আমরা খাবো। তো দেখো বন্ধুরা, খাবার টাবার শেষ করে খেয়ে ঠেয়ে বাসন টাসন গুছিয়ে সব কিছু করে রান্নাঘরের কাজ সামলে তারপর ঘরে চলে এলাম। তারপর আমার বরকে বললাম আর শরীরটা আমার দিচ্ছে না এত, মানে এক জায়গার থেকে এসে আবার রান্নাবান্না করলাম, সত্যি শরীরটা খুব খারাপ লাগছিলো, বললাম একটু বেনিটা করে দেবে, তো বেনিটা করে দিচ্ছে আর কি। দিন শেষে যদি বরের কাছে এইটুকু মানে প্রায়োরিটি, আদর, ভালোবাসা, কেয়ার পাওয়া যায় না, সত্যি জীবনে সুখী হতে চায়, সুখী হতে আর কিছুই লাগে না মনে হয়। তো
ও বেনি করতে পারতো না বিয়ের পর আমি আমার একবার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল তারপর থেকে তখন ও বেনি বেনি করা শিখেছিল আর কি তো এখন খুব সুন্দর বেনি করতে পারে তো একবার বলাতে বেনিটা করে দিল আর আমার এই ছোট ছোট জিনিসগুলো না ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে অনেকটা দামি তাই আমি তোমাদের সাথেও শেয়ার করলাম সত্যি সুখী হতে চাইলে এর থেকে মানে ভালোবাসাটাই হচ্ছে জীবনের মেয়ে বুঝেছো বন্ধুরা তো আমার কাছে তো এটাই দামি তোমাদের কাছে কার কাছে কোনটা দামি অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আমার আজকে সারাদিনটা মানে সন্ধ্যে থেকে আর কি রাত পর্যন্ত কী কী করলাম কেমনভাবে কাটালাম তো এইটুকুই আর ছেলে ঘুমিয়ে গেছে এখন আমরাও ঘুমিয়ে যাব তো চলো দেখো আমার বেনি করা হয়ে তো বন্ধুরা দেখো আমাকে আজকে বেনি করে দিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করব না তো এখন হচ্ছে আমরা ঘুমিয়ে যাবো গুড নাইট ফ্রেন্ডস তো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার আমার নেক্সট কোনো ব্লগে ঠিক সকাল